নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 30 বছর পর মার্চ 2024 ছয় রাশি অসম্ভবকে সম্ভব করতে চলেছে। অর্থাৎ 30 বছর পর মার্চ মাসে তিনটি গ্রহ একত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে। অর্থাৎ বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং 7ই মার্চ 2024 শুক্র কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং 16ই মার্চ 2024 মঙ্গল কুম্ভ রাশিতে অবস্থান করবে। 30 বছর আগে এই গ্রহের স্থিতি ছিল এবং 30 বছর পর এই একত্রে এই ত্রিগ্রহী যোগে ছয় রাশির কপাল খুলতে চলেছে। দেখুন, আমি বারবার বলি যে ছয় রাশি কামাল করবে, এক কথায় খেলা হবে ছয় রাশি। এই ছয় রাশি এই মার্চ মাসে যে কোনো দিক থেকে উন্নতি কিন্তু করবে। কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি আমি একে একে আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি শুনছেন, অবশ্যই একটি কথা আপনাদেরকে বলি, আপনারা যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, ঋণের উপর ঋণ, একের অধিক ঋণ, অবশ্যই আপনারা কন্ট্রাক্ট করুন। যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন, ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন, অবশ্যই যোগাযোগ করুন। সন্তানে বিবাহ হচ্ছে না, বিবাহেতে বাধা, সন্তানে এডুকেশন নিয়ে সমস্যা, কর্মক্ষেত্রে উন্নতিতে সমস্যা, প্রমোশনের জায়গাতে আটকে যাচ্ছে বা ট্রান্সফারের জায়গায় আটকে যাচ্ছে, যোগাযোগ করুন। এবং যারা ব্যবসা করছেন কিন্তু ব্যবসা ভালো চলছে না, পাশের দোকান ভালো চলছে, আপনার দোকান চলছে না, অবশ্যই যোগাযোগ করুন। এক কথায়, যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, অর্থাৎ সব দরজা আপনার বন্ধ হয়ে গেছে, যোগাযোগ করুন। দায়িত্বের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, আমি আবার অভিধান থেকে না শব্দটি কেটে দিয়েছি। অর্থাৎ এভরিথিং ইজ পসিবল, যদি আমাদের সঠিক প্রচেষ্টা থাকে, সঠিক পথ থাকে কি না, দিশা থাকে, অবশ্যই যে কোনো কাজ হবেই। আমি বারবার এই কথাটা আপনাদেরকে আবারও বলি, কৌশিক রায় যে ভিডিওগুলো দেয় কি না, হাওয়াতে কখনো কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর, গ্রহের নিরিখে আলোচনা করি। ওই দুম করে বলে ফেলাম এই রাশিগুলো কোটিপতি, এটা কোনো লজিক না। কি কারণে হচ্ছে, 30 বছর আগে এই গ্রহের স্থিতি ছিল, 30 বছর পর হচ্ছে। আমি বললাম যে ছটি রাশি অসম্ভবকে সম্ভব করবে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এই ছয়টি রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশির জাতক এবং জাতিকারা। যদি আপনার রাশি এর মধ্যে থাকে, হয়তো আপনার যদি এরকম গ্রহের স্থিতি থাকে, এই সময় কিন্তু হতেও পারেন, এই মার্চ 2024 আপনিও হতে পারেন হঠাৎ কোটিপতি। অনেকেরই স্বপ্ন থাকে যে ভালো বাড়ি, গাড়ি, একটা লাক্সারি জীবনযাপন। এটা কিন্তু লাক্সারি জীবনযাপন মানে শুক্র, গ্ল্যামার মানে শুক্র। শুক্র যদি ভালো না থাকে, আপনার জীবনে সুখ থাকবে না, আপনার জীবনে গ্ল্যামারের জায়গাটা কিন্তু আসবে না। তাই জন্ম ছককে আগে বিশ্লেষণ করুন, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। আমি দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই, আমি বারবার এক কথা বলি। অর্থাৎ সমস্যা আছে, সমাধানের পথ হচ্ছে জ্যোতিষশাস্ত্র। তাই যারা ভিডিওটি দেখছেন না, একটু ভালো করে আলোচনাটি শুনুন। দেখুন, আমি পাশাপাশি বাস্তুর ক্ষেত্রটা আপনাদেরকে বলি, বাস্তু আপনার কেমন রয়েছে সেটাও কিন্তু দেখা দরকার। যারা পূজা পাঠ করাতে চাইছেন, বাস্তু প্রতিকার করাতে চাইছেন, অথবা
আপনারা কোনো কবচ নিতে চাইছেন, রক্ত নিতে চাইছেন, বা জন্মকুণ্ডলি হস্তরেখা বিচার করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। সবসময় ফোন ধরা সম্ভব হয় না, আমার অ্যাসিস্ট্যান্ট সবসময় ধরতে পারে না, তাই আপনারা যতদিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কি না, চট জলদি আপনারা কিন্তু রিপ্লাইটা পেয়ে যাবেন। এই 30 বছর পর মার্চ 2024-এ এই যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। কিছু কিছু ব্রহ্মাণ্ডে আমাদের যোগ সৃষ্টি হয়, যেটা আমাদের ক্ষেত্রে পজিটিভ দিকগুলো নিয়ে আসে। তো কোন এই সৌভাগ্যশালী রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে? প্রথম যে রাশির আমি কথা বলবো, খুব দুর্দান্ত এক্সিলেন্স শ্রেণীতে যেতে চলেছে, সে রাশির নাম আপনার মেষ রাশি। দেখুন, একাদশভাবে আপনার তিনটি গ্রহ অবস্থান করছে, আপনার ধনাধিপতি সপ্তমপতি, আপনার রাশির অধিপতি এবং কর্মাধিপতি এবং একাদশপতি একাদশভাবে অবস্থান করছে। অর্থাৎ মেষ রাশির এই সময় নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পাবেন, এক্সিলেন্ট শ্রেণীতে যেতে চলেছে মেষ রাশি। এই সময় ভূ সম্পত্তি থেকে কোনো আপনারা লাভ পাবেন, একাধিক জায়গাতে আপনাদের কর্ম যোগ আসবে এবং আপনাদের কোনো সম্পত্তি ক্রয় এবং যারা গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ, হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে লাভ পেতে চলেছেন। মেষ রাশি এক্সিলেন্ট শ্রেণীতে যেতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম বৃষ রাশি। লিখে রাখুন, 30 বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ওয়ান্ডারফুল বলতে গেলে এই যোগ, অর্থাৎ আপনাদের সপ্তমপতি, রাশির অধিপতি এবং ভাগ্যাধিপতি আপনার কর্মভাবে অবস্থান করছে। অর্থাৎ আপনাদের যেমন ব্যবসা থেকে লাভ হবে, যারা ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন ব্যবসা জায়গা ক্ষেত্রে আপনার উন্নতি হবে, আপনাদের ডেইলি ইনকাম আপনাদের বাড়বে এবং আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, এমন কি আপনাদের দীর্ঘদিন আটকে গেছে টাকা সেই টাকা পুনরুদ্ধার হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন এবং আপনাদের এই সময়ের মধ্যে হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। বৃষ রাশি সর্বশ্রেষ্ঠ রাশিতে পরিগণিত হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আপনারা পাবেন, আপনাদের ভাগ্যাধিপতি সপ্তমভাবে, চতুর্থপতি সপ্তমভাবে কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে, আপনার কর্মাধিপতি সপ্তমভাবে, সপ্তমপতি সপ্তমভাবে। অর্থাৎ সিংহ রাশি কি চায়, সিংহ রাশির এই সময় ভাগ্য ক্ষেত্রে যেমন বৃদ্ধি আপনাদের হতে চলেছে, আপনাদের এই সময়ের মধ্যে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট বা কোনো বড় ধরনের অর্ডার আপনারা পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে, এবং আপনাদের এই সময় যারা গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি আপনার বিউটি পার্লার রয়েছে বা কসমেটিক্স বিজনেস করছেন এখান থেকে আপনারা লাভ পাবেন, যারা কনস্ট্রাকশনের বিজনেস করছেন, জমি জায়গা সংক্রান্ত ব্যবসা করছেন, বা কোনো আপনারা বাহন কিনবেন ভাবছেন বা কোনো প্রপার্টি বা ফ্ল্যাট কিনবেন ভাবছেন, এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। মার্চ 2024 আপনার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ, অসম্ভবকে সম্ভব করতে চলেছে, এক কথায় সিংহ রাশি গর্জন করবে, আমি এক কথাই বললাম। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। লিখে রাখুন, তুলা রাশি যত জাতক রয়েছেন, যদি আপনার জন্মছকে বড় কোনো আপনার পঞ্চমভাবে একসঙ্গে পঞ্চমপতি পঞ্চমভাবে, রাশির অধিপতি পঞ্চমভাবে, ধনাধিপতি সপ্তমপতি পঞ্চমভাবে, কি চায় তুলা রাশি? তুলা রাশি এই সময়ের মধ্যে বড় ধরনের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, আপনাদের এই সময় কোনো প্রপার্টি থেকে লাভ হতে চলেছে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, কর্মযোগ এবং আপনাদের প্রমোশন যাদের আটকে ছিল প্রমোশনের জায়গায় কিন্তু নিশ্চিত রূপে হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। লিখে রাখুন, বৃশ্চিক রাশি চতুর্থভাবে সুখ সাধন বৃদ্ধি করবে, আপনাদের নিজস্ব জমি বা আপনার কোনো জায়গা ফ্ল্যাট কেনার সম্ভাবনা প্রবল রয়েছে, কোনো বাহন কেনা এবং আপনাদের মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন বৃশ্চিক রাশি, এই সময়ের মধ্যে আপনারা লাভ পাবেন, আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের প্রবল দেখা যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন, মান সম্মান যশ
পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে বৃশ্চিক রাশি, এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, ব্যবসার দ্বারা আপনাদের অর্থনৈতিক বৃদ্ধি হতে চলেছে। অন্তিম এবং শেষ রাশি মকর রাশি, মকর রাশি এক্সেলেন্স শ্রেণীতে যেতে চলেছে। মকর রাশির আর্থিক সেভিংস আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি দিবে, এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পাবেন। আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি করবে, এবং কোনো সম্পত্তি এবং কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন, গ্ল্যামার ফিল্ডে যারা যুক্ত রয়েছেন, মডেলিং অ্যাক্টিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, কসমেটিক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে, বা বিউটি পার্লারের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন, এবং ট্রাভেল ট্যুরিজম হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং বিশেষ করে ফরেন থেকে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। অর্থাৎ এই কটি রাশি, আমি যে কটি রাশির কথা বললাম, এই ছয়টি রাশি কিন্তু এই 30 বছর পরে এই দুর্লভ মহাসংযোগে এক কথায় অসম্ভবকে সম্ভব করতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যদি আপনার ক্ষেত্রে হচ্ছে না, আপনার হচ্ছে না, অবশ্যই একবার পরামর্শ করুন এবং জ্যোতিষীয় আপনারা প্রতিকার প্রতিবিধান করুন। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। যারা পরামর্শ করতে চাইছেন, বাস্তুপ্রতিকার করতে চাইছেন, গ্রহ রত্ন নিতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।